আমরা রাহুল টেক ওয়ার্ল্ডে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে থাকবে 40,000 টাকার মধ্যে গেমিং পিসি। 40,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি আমরা অ্যাসেম্বলিং করব, সেই অ্যাসেম্বলিংয়ের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা একটু কম বাজেটের মধ্যে পিসি অ্যাসেম্বল করতে চাও, গেমিং পিসি অ্যাসেম্বল করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তার কারণ আমরা এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে প্রতিনিয়ত আসতে থাকি। তো চলুন আজকে রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে দেখব 40,000 টাকার মধ্যে গেমিং পিসির সেট আপ বা অ্যাসেম্বলিং। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো নমস্কার, আমি রাহুল ফ্রম রাহুল টেক ওয়ার্ল্ড। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন গেমিং মেশিন নিয়ে। এটা একটা বাজেটের উপরে তৈরি হচ্ছে, সেটা 40,000 to 41,000 এর মধ্যে। তো কাস্টমারের একটু বাজেট হয়তো কম ছিল, বা যারা অনেক সময় কমেন্টে লেখে যে এইটা ওইটা সেটা, কিন্তু যেরকম বাজেট তার মধ্যে আমি বেস্ট জিনিস দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো এই বিলটার মধ্যে যে যে প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আনবক্সিং করে দেখাবো এই ভিডিওতে। ইভেন কি প্রত্যেকটা জিনিসের এক একটা করে আমরা এক্সপ্লেনেশন দেবো, প্রত্যেকটা জিনিসের ফিচার্স বলা হবে, কি কি দেওয়া হচ্ছে বলবে, পুরো যে জিনিসটা বানানো হবে কেমন দেখতে হবে পুরো রিভিউ দেওয়া হবে। ইভেন কি এই যে মেশিনটা আমরা অ্যাসেম্বল করবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে কি কি আমরা দিচ্ছি। এটার মধ্যে ইউজ হচ্ছে রাইজেন 5 5600G, এটি একটি গ্রাফিক্স প্রসেসর। এটা এটার সাথে আমরা দেওয়া হচ্ছে গিগাবাইটের 450M মাদারবোর্ড, কোরশিয়ার ভেঞ্জেন্স 16GB র্যাম LPX, প্লাস এর মধ্যে পাচ্ছেন WD গ্রিনের তরফ থেকে 240GB NVMe SSD, যেটাতে আরও ভালো স্পিড বুস্ট আপ আপনারা পাবেন। তার মধ্যে আমরা দেওয়া হচ্ছে অ্যান্টি স্পোর্টসের 120 AG ক্যাবিনেটটা। এটার পুরো রিভিউ আমরা এটার মধ্যে দিয়ে দেবো যে এটা কি কি আছে। এটা একটা মিনি ATX, প্লাস এটার মধ্যে আমরা 920 ওয়াটের একটা SMPS ব্যবহার করছি, যেটা ক্ল্যারিয়নের তরফ থেকে। তো পুরো জিনিসটা আমরা বানাচ্ছি, আর সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা কীরকমভাবে কী কী বানানো হচ্ছে। তো এবার আমরা আনবক্স করতে চলেছি অ্যান্টি স্পোর্টসের ICE 120 AG ক্যাবিনেটটা। হাতে সামনে কিছু ছিল না, তাই যেটা পেয়েছি সেটা দিয়ে আমরা আনবক্সিং করা শুরু করছি। তো আমি এখন থরলি আগে অ্যাসেম্বলের উপরে যাচ্ছি, এখনো বিল জেনারেট করা হয়নি। তো এইরকম আসছে ক্যাবিনেটটার লুকস, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটি RGB স্ট্রিপস এর উপরে করা আছে, গেমিং আনলিমিটেড একটা এডিশন এটা দেওয়া হচ্ছে। এক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন টেম্পার্ড গ্লাস, যেটি একটি ফুল গ্লাস বডি। নিচে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে, এখানে প্রথম কথা আপনারা 2mm লিকুইড কুলার লাগানোর জন্য একটা স্পেস পেয়ে যাচ্ছেন, যেটা সামনে আপনারা পাচ্ছেন হচ্ছে একটা USB 3.0, একটা USB 2.0 টাইপ সি পোর্ট, আপনারা লাগাতে চাইলে লাগাতে পারেন। এর মধ্যে অনেকটা এখানে একটা আপনারা রেয়ার কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন, প্লাস এখানে আপনারা SMPS এর সকেট, প্লাস সামনে USB পোর্ট সব কিছুই পেয়ে যাচ্ছেন। এবার এবার এটা আমরা রাখি সাইডে। তো এবার আমরা এটা আনবক্স করতে চলেছি AMD রাইজেন 5 5600G, মানে 5600G। এটি আমরা যেগুলো ইউজ করবো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, এখানে কোনো রিফারবিশ বা এর কোনো ব্যাপার নেই। একদম কাস্টমারের সামনে সিল প্যাক কেটে প্রত্যেকটা মেশিন বানানো হবে। তো আমরা প্রথমে দেখে নিই, এর মধ্যে রাইজেনের তরফ থেকে ব্র্যান্ডিং দিয়েছে প্রসেসরটা। এই নর্মাল এটার মধ্যে আমরা যেটা পাচ্ছি যে স্টক কুলারটা, এবার আমরা আনবক্স করতে চলেছি গিগাবাইটের 450M, যেটি একটি রাইজেন বেস বা AMD বেস প্রসেসরের মাদারবোর্ড। এটাও আমরা এবার সিল প্যাক কাটবো। সিল জাস্ট ওয়াও বলবো ফ্রেন্ড। যেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো গ্রাফিক্স কার্ড লাগানো স্লট, প্লাস 4টে র্যাম স্লট, যেটা DDR4 বেস 3200 MHz সাপোর্টেড, প্লাস 2666, প্লাস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি RGB লাইট,
ইভেন কি বোর্ডটাও খুবই ভালো বিল্ড কোয়ালিটির সাথে তৈরি করা আছে, যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে চারটে, এক দুই তিন চার, চারটে আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন 2.0 পোর্ট, চারটে পেয়ে যাচ্ছেন আপনারা 3.0 পোর্ট, HDMI DVI VGA নিন। আমাদের মোটামুটি সব করে আনবক্স করা হয়ে গেল। এবার যেটা দেখাবো হচ্ছে SSD, যেটা আমরা দেখাবো SSD 256, যেটা WD-র তরফ থেকে এটি খুব হাই স্পিড NVMe SSD SN350 মডেল, এটা তো আপনারা ল্যাপটপে চালেও আপডেট করতে পারেন যাদের NVMe স্লট আছে। SSD লাগালে মেশিনের স্পিডটা অনেকটা বেড়ে যায়, যেটা এসছে আমাদের WD-র তরফ থেকে। আমরা যেটা এর মধ্যে ইউজ করছি হচ্ছে 16 GB, আমরা এর মধ্যে ইউজ করছি কর্সারের 16 GB 3200 MHz র্যাম। এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, এটারও প্রাইসিং রেঞ্জ আসবে আপনার 4500 টাকার কাছাকাছি। ফলো বলটা যেটা হিটসিং দেবো, আপনারা গেমিং র্যাম আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন উইথ সুপার ফাইন বিল্ড কোয়ালিটির সাথে। এবার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা মাদার বোর্ডের সাথে অ্যাসেম্বল করে নেবো, আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে থাকুন ভিডিওর মধ্যে। ও, পাওয়ার সাপ্লাইটা তো আনবক্স করাই হলো না, পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন 920 ওয়াটে, যেটারও বিল্ড কোয়ালিটি দিয়েছে খুবই ভালো।
আমাদের মেশিনটা ফাইনালি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এই মেশিনটা আমাদের কমপ্লিট হয়ে গেল ওই 40,000 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে মেশিনটা। যেরকম 40,000 টাকার মধ্যে 40,000 টাকায় এরকম ফাইনালি রেট বলা যায়। কেউ সবারই মতামত থাকে যে কিরকম কি কি আলাদা আলাদা পার্টস নেবেন। এই সেম পিসি সেম কনফিগারেশনে যদি আপনারা বানাতে চান 40-41 এর মধ্যে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল রেট আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এটার মধ্যে আমরা কি কি দিয়েছি আরো একবার বলে দিচ্ছি। গিগাবাইটের 450M মাদারবোর্ড D3SH প্লাস এর মধ্যে রাইজেন 3 5600G প্রসেসর, 16GB কোরশিয়ারে র্যাম, WDA 240GB SSD, NVMe SSD, অ্যান্টিস্পোর্টসের ICE 120AG ক্যাবিনেট দিয়ে এটা টোটাল কমপ্লিট হয়েছে সেটটা। এটার মধ্যে হার্ড ডিস্ক দেওয়া হয়নি। আপনারা যদি এক্সট্রা ইন্টারনাল হার্ড ডিস্ক লাগাতে চান তাহলে আমরা ইন্টারনাল হার্ড ডিস্ক দিয়ে কোটিং করে আপনাদেরকে রেট বলে দেবো। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম 40,000 টাকার মধ্যে একটা গেমিং মেশিন কিভাবে তৈরি করা যায় এবং আপনি চাইলে আপনিও তৈরি করতে পারেন। এর মধ্যে যতটা কম বাজেটের মধ্যে যতটা ভালো কনফিগারেশনের জিনিস তৈরি করা যায় সেরকমই চেষ্টা করা হলো, আপনাদেরকে দেওয়া হলো। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে কিন্তু আমরা ক্রমাগত আসতে থাকি। রাহুল টেক ওয়ার্ল্ড শুধু কম্পিউটারের উপর নয়, কম্পিউটারের হোলসেলারও একজন। আপনি যে ধরনের কম্পিউটার চিপ রেটে বেস্ট কম্পিউটার পেতে গেলে রাহুল টেক ওয়ার্ল্ডে আসতে হবে, এবং হোলসেলে যদি নিয়ে আপনি ব্যবসা করতে চান তাতেও আপনি রাহুল টেক ওয়ার্ল্ডের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে কল করুন, আপনার প্রয়োজনীয় জিনিসটা এখন রাহুলের সঙ্গে আলোচনা করে নিন। আপনার কি রিকোয়ারমেন্ট আছে, কি ধরনের জিনিস লাগবে সেটা রাহুলের সঙ্গে আলোচনা করলে রাহুল আপনাকে বেস্ট গাইড করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।